আপনাদের সবার প্রিয় ফ্রি মোশন ফিরোজ ভাই জাতীয় অটোটি প্ল্যাটফর্মে এ 30 জনের মধ্য থেকে অন্যতম একটি পুরস্কার পেয়েছেন। আজকের ভিডিওটি অন্যরকম একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফিরোজ ভাইকে নিজ হাতে অ্যাওয়ার্ড দিয়েছেন অটোটি প্ল্যাটফর্মের অধীনে। অটোটি প্ল্যাটফর্মের মতো একটি প্ল্যাটফর্ম যে ফ্রি মোশন ফিরোজ ভাইয়ের মতো মানুষকে চিনতে পেরেছে। ফ্রি মোশন ফিরোজ ভাইয়ের জীবনে সবচেয়ে বড় পুরস্কার হলো এটা। তার কারণ হচ্ছে অন্যান্য কোম্পানি কিন্তু এখনো ফিরোজ ভাইকে কোনো ধরনের পুরস্কার দেয়নি এবং তারা ফিরোজ ভাইয়ের মতো মানুষকে চিনতে পারেনি এখনো। কিন্তু এই অটোটি প্ল্যাটফর্ম যে ফিরোজ ভাইকে চিনতে পেরেছে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ফিরোজ ভাইকে নোবেল পুরস্কার দিতাম। মানবতার মহান ফেরিওয়ালা যার কথা বলতে বলতে শেষ করতে পারবো না, যার প্রশংসা করে শেষ করা যাবে না। ফিরোজ ভাইয়ের ভিডিওতে যদি টাকা দিয়ে লাইক করার প্রয়োজন হতো তাহলে মানুষ টাকা দিয়ে পর্যন্ত লাইক দিত। তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ কখনো মানুষ চিনতে ভুল করে না, ওনার মতো মানুষকে কখনোই বাংলাদেশের মানুষ চিনতে ভুল করে নাই। ফিরোজ ভাইকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের ভালোবাসা দেখার জন্য ফিরোজ ভাই অপেক্ষা করে আছেন। শুধু আপনাদের ভালোবাসা চায়, সে আর অন্য কিছু চায় না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে অবশ্যই ফিরোজ ভাই জানতে পারবে যে আমাকে মানুষ কতটা ভালোবাসে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ফিরোজ ভাইয়ের অন্য একটা ভিডিওতে।